আসসালামু আলাইকুম এভ্রিওন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ল্যানবেনা পোর্ ট্রিটমেন্ট সিরাম সম্পর্কে এটি ইউজ করলে কী কী বেনিফিটস পাবা অ্যান্ড এটিতে কোনো সাইড ইফেক্ট আছে কিনা এটি কিভাবে ইউজ করবা কিভাবে ইউজ করলে ভালো রেজাল্ট পাবা ইউজ করলে কি কি সতর্কতা আছে সেগুলো সম্পর্কে শেয়ার করব তো জানতে হলে পুরো ভিডিওটি দেখতেই থাকো পোর্সের প্রবলেম প্রায় অনেকেরই দেখা যায় পোর্সের কারণে স্কিনে ব্ল্যাক হেয়ার্স অ্যান্ড হোয়াইট প্রবলেম হয়ে যায় অনেকের ব্রোন হওয়ার ফলে পোর্স বড় হয়ে যায় পোর্স বড় হয়ে গেলে মেকআপ স্কিনে ভালোভাবে বসে না দেখতে খারাপ লাগে যখন মেকআপ করো যদি স্কিনে ভালোভাবে মেকআপটা না বসে তখন কিন্তু মেকআপটা দেখতে খারাপ লাগে এই সিরাম পোর্স মিনিমাইজ করতে অনেক ভালো কাজ করবে স্কিনের কুচকে যাওয়া ভাব দূর করবে এটি সব ধরনের স্কিনেই সুইটেবল এই সিরামটি ব্রনের গর্ত দূর করবে পোর্টস ক্লিন করবে ওপেন পোর্স ব্লক করবে এই সিরামে উবে কিনন হাইলোরনিক অ্যাসিড থাকায় এনটি এইজিংয়ের কাজ করবে কার্বোমার খুব নিরাপদ একটি ইনগ্রিডিয়েন্ট এই সিরামে কার্বোমার থাকায় স্কিনে ইরিটেশন হবে না ডিহাইড্রেট স্কিনকে হাইড্রেট করবে এই গুলান ছাড়াও এই ক্রিমে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট আছে অ্যান্ড এগুলাও স্কিনে সেরকম সাইড এফেক্ট করবে না গুলান হলো বিটা ভলগারিস রুট এক্সট্র্যাক্ট সেন্ট্রালিয়া এশিয়া টিকা এক্সট্র্যাক্ট ক্যামেলিয়া সিনেন্সিস লিফ এক্সট্র্যাক্ট ট্রাইথানোলামাইন সোডিয়াম হাইড্রো অক্সাইড এই গুলান আছে অ্যান্ড এই ইনগ্রিডিয়েন্টগুলোও স্কিনে সেরকম সাইড এফেক্ট করবে না এই সিরামটি পানি ও তেলের ভারসাম্য ঠিক রাখবে ত্বক নরম ও কোমল করবে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে অ্যান্ড ইউজ করার নিয়ম হচ্ছে এটি রাতের বেলা ইউজ করবা ইউজ করার আগে স্কিন ভালোভাবে ক্লিন করে নিবা স্কিন ক্লিন করে ড্রাই করে নিবা দেন এই সিরামটি স্কিনে অ্যাপ্লাই করবা এই সিরামটি অল্প পরিমাণে স্কিনে লাগাতে হবে আলতো করে স্কিনে ম্যাসাজ করে করে লাগাবা যতক্ষণ স্কিনে অ্যাবজর্ভ হয়ে যাবে না ততক্ষণ ম্যাসাজ করে লাগাই দিবা তোমার হচ্ছে যেখানে পোর্স বড় হয়ে গেছে সেখানে অবশ্যই ভালোভাবে ম্যাসাজ করবা যেখানে ব্ল্যাক হেয়ার্স অ্যান্ড হোয়াইট আছে সেখানেও ভালো করে ম্যাসাজ করবা এটি শুধু ফেসে ইউজ করার জন্য আর কোথাও এটি ইউজ করতে পারবে না এটি শুধু ফেসে ইউজ করতে পারবা অ্যান্ড কিছু সতর্কতা আছে সেই সতর্কতাগুলো হচ্ছে চোখ বা ক্ষতিগ্রস্ত ত্বকে ব্যবহার করা যাবে না শিশুদের নাগালের বাইরে রাখতে হবে শিশুদের এটি ব্যবহার করা যাবে না ঠান্ডা জায়গায় রাখতে হবে যারা কোনো প্রোডাক্ট ইউজ করতে পারো না অ্যালার্জির প্রবলেম হয় তারা এটি ইউজ করতে পারবা না এটি যদি তোমরা সঠিকভাবে ইউজ করতে পারো তাহলে খুব তাড়াতাড়ি অনেক ভালো রেজাল্ট পাবা পনেরো থেকে এক মাসের মধ্যেই অনেক ভালো রেজাল্ট পাবা অ্যান্ড অবশ্যই কন্টিনিউয়াস ইউজ করতে হবে যদি এমন করো একদিন পর পর ইউজ করলে এটা করলে হবে না তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম অনেক প্রোডাক্ট সম্পর্কে রিভিউ জানতে পারবা আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করিও